হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পিসি বা ল্যাপটপ থেকে ফেসবুক অ্যাড রান করবেন বা কোনো পেজ প্রমোট বা কোনো পেজ বুস্ট করবেন। সো আমাদেরকে এটা করতে হলে প্রথমে চলে যেতে হবে পিসির একদম ডেস্কটপে। আমরা লগ ইন করবো, লগ ইন করার পরে একদম কর্নারে যাবো। দেখুন, এটা একটা কোশ্চেন মার্ক, একটা ইয়ে আছে, সিগন্যাল আছে, এর পাশে যে একটা যে অ্যারো চিহ্ন আছে, আমরা এখানে এই যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আছে এখানে ম্যানেজ অ্যাড, ম্যানেজ অ্যাড, মানে এই ম্যানেজ অ্যাডে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এখানে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। এখানে আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, দেখুন ভিউয়ার্স, এখানে সবগুলি আমার ফ্রিতে অ্যাড অ্যাকাউন্টগুলো আনা। ফেসবুক থেকে আমাকে ফ্রিতে $5 করে আমাকে বুস্টিং দিচ্ছে ফ্রি। সো ভিউয়ার্স, যারা হচ্ছে ফেসবুক কুপন নিয়ে কাজ করে, তারা হচ্ছে এরকম অনেকগুলো, তাদের এরকম অ্যাড ম্যানেজার থাকে। আপনারা যারা কুপনের কাজ করতে চাচ্ছেন বা কুপন কিভাবে আনতে হয় বা ক্লেম করতে হয় সেটা শিখতে চাচ্ছেন, তারা আমাদের ফেসবুক পেজে জয়েন করে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। চাইলে আমাদের এই কোর্সে ফেসবুক আইডি থেকে কিভাবে কুপন ক্লেম করবেন থেকে শুরু করে মাস্টার কার্ড কিভাবে আনবেন সব কিছু শেখানো হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা চাইলে কেউ আমাদের কোর্সে জয়েন করতে পারেন। এখন মেন কথা হচ্ছে, এখানে দেখুন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনাদের এই অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট নাও থাকতে পারে, আপনাদের এখানে জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। সো ভিউয়ার্স, আমি চাচ্ছি আপনারা এখন এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কিভাবে বুস্ট করবেন বা পিসি থেকে কিভাবে বুস্ট করবেন সেটা এখন দেখাবো। আপনারা এই অ্যাড ম্যানেজারে আসার পরে আপনাদের প্রথমেই এটা দেখালাম আপনাদের, আমি আরেকবার দেখাচ্ছি কিভাবে অ্যাড ম্যানেজারে আসবেন। এটা হচ্ছে আপনার ফেসবুক আইডি। এই ফেসবুক আইডিতে লগ ইন করার পরে আপনারা চলে যাবেন একদম এই কর্নারে। কর্নারে যাওয়ার পরে লোড হবে, সুবিধা তখন সময় লোড হয়। একটু ওয়েট করুন। এই দেখুন, এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে ম্যানেজ অ্যাড, ম্যানেজ অ্যাডে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, ম্যানেজ অ্যাডে ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম, ম্যানেজ অ্যাড। দেখুন ভিউয়ার্স, এখানে আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। আমি এখান থেকে আমার এই যে V42D1 এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি একটা অ্যাড রান করে দেখাবো। সো আমরা এই অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম নামের উপরে। নামের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। যদি আপনাদের অলরেডি আগে কোনো অ্যাড রান করা থাকে সেগুলো এইখানে শো করবে, আর যদি আগে কোনো অ্যাড রান করা না থাকে তাহলে সেখানে কিছুই শো করবে না, জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। আর এখানে যে অপশনগুলো এগুলো থাকবে না তখন। আমি যেহেতু এই অ্যাড ম্যানেজার দিয়ে আরও দুইটা অ্যাড রান করছি, এর জন্য আমার অ্যাডগুলো এখানে শো করতেছে। সো ভিউয়ার্স, অনেক সময় নেট ছিল কারণে এটা আসতে লেট হয়, আপনার এর জন্য ওয়েট করবেন। এখন ভিউয়ার্স, এই যে এখানে আমার মানুষের শুটিং একটা অ্যাড অ্যাক্টিভ আছে, এখানে যে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমার ডেইলি বাজেট হচ্ছে $1.5, আমার এখানে রেজাল্ট হচ্ছে 32 SMS আসছে, আর রিচ হচ্ছে 3,667 জন, আর হচ্ছে কস্ট পার রেজাল্ট, মানে আমার এখানে পার SMS এর জন্য $0.08 স্পেন্ট হয়েছে, আর এটা হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ট, এটা হচ্ছে আমার টোটাল স্পেন্ট, আমার আমি এই অ্যাডের জন্য টোটাল কত ডলার স্পেন্ড করছি এটা হচ্ছে সেই ডলারটা এটা। আর এখানে হচ্ছে টোটাল ডলার, আমার মানে সবগুলো এই অ্যাড ম্যানেজারের সবগুলো অ্যাড মিলিয়ে আমার কত ডলার স্পেন্ড হচ্ছে এটা হচ্ছে সেই টোটাল অ্যাড স্পেন্ড। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে কিভাবে একটা অ্যাড রান করব। আপনারা যদি মনে করেন একটা অ্যাড রান করছেন কিন্তু সে একটা রেসপন্স ভালো পাচ্ছে না, আপনারা চাইলে এখান থেকে মার্ক করে, এই যে মার্ক করে এখানে যে ডিলেট বাটনটা আছে, ডিলেট এটাকে ক্লিক করে আপনারা এই অ্যাডগুলো ডিলেট করে দিতে পারবেন। আমি আমার যে অ্যাডগুলো লাগতেছে না সেগুলো আমি ডিলেট করে দিলাম। এখন আপনারা দেখো আপনারা কীভাবে এখান থেকে অ্যাড রান করবেন। অ্যাড রান করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে, দেখুন লেখা আছে এখানে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করবেন আপনারা। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার পরে লোডিং ক্রিয়েশন হবে, এখান থেকে আপনাদের একটা অ্যাড
আর নেম দিয়ে দিবেন অ্যাড নেম, আপনি যে নামে অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার অ্যাড নেম দিবেন। অথবা যদি আপনাদের আগে কোনো অ্যাড লেখা থাকে বা ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা ইউজ এক্সাইটিং ক্যাম্পেইন দিয়ে অ্যাডটা রান করতে পারবেন। আমি আপনাদেরকে নতুন কীভাবে করবেন সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনাদের যে অ্যাডের নাম শেয়ারের নাম লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি টেস্ট অ্যাড, আমি এটা কপি করে নিচ্ছি। টেস্ট অ্যাডে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখানে লেখা আছে বাইং টাইপ, এটা আমরা যেটা সেটাই থাকবে। এখন লেখা আছে ক্যাম্পেইন অবজেক্টিভ, এখান থেকে আপনারা যদি চান যে আপনার পোস্টটা জাস্ট বুস্ট করবেন, জাস্ট সবার কাছে রিচ হবে, তাহলে হচ্ছে আপনি দিতে পারেন এখান থেকে ইনভেস্টমেন্ট, পোস্ট ইনভেস্টমেন্ট। এখানে সবগুলো এক একটা এক এক ধরনের কাজ, সো ভিউয়ার্স এগুলো নিয়ে একটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করে দিব। এগুলো নিয়ে এখন সবগুলো নিয়ে ভিডিও করা সম্ভব না। আমাদের যেগুলো দরকার হয় নর্মালি সেটা হচ্ছে পেজ লাইক, মেসেজ, আর হচ্ছে ভিডিও ভিউজ, আর পোস্ট ইনভেস্টমেন্ট। আমাদের সবচেয়ে বেশি দরকার হয় পোস্ট ইনভেস্টমেন্ট, আর হচ্ছে মেসেজ, আর পেজ লাইক। এই তিনটা আমাদের, যারা আমরা নর্মালি যারা আমরা মার্কেটিং করি তাদের এই তিনটা বেশি দরকার হয়। কিন্তু যারা হচ্ছে আমাদের থেকে হাই লেভেলের মার্কেটার তাদের অন্য অন্য যেগুলো আছে সেগুলো দরকার হয়। আমি জাস্ট আপনাদের দেখাবো আজকে কিভাবে পোস্ট ইনভেস্টমেন্ট বুস্ট করবেন। পোস্টগুলো আপনার পোস্টে লাইক কমেন্ট আসবে, প্লাস হচ্ছে আপনার পোস্টগুলো অনেক অনেক মানুষের কাছে রিচ হবে। এর জন্য আপনি এখান থেকে ক্যাপফিকের এখান থেকে ক্লিক করে আপনারা ক্লিক করবেন পোস্ট ইনভেস্টমেন্টে। এখন চাচ্ছেন যে আপনি পোস্ট ইনভেস্টমেন্ট দেবেন না, আপনি দেবেন মেসেঞ্জার অ্যাড, মানে এই অ্যাডটা শুধু আপনার ফেসবুকে যারা যারা মেসেঞ্জার অ্যাড করে তাদের প্রোফাইলে শো করবে। তাহলে আপনি এখান থেকে মেসেজ অ্যাড দিয়ে দেবেন, আমি এটা পরে দেখাবো। এখন দেখাচ্ছি পোস্ট ইনভেস্টমেন্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ডেইলি বাজেট, আপনি ডেইলি কত ডলার করে স্পেন্ড করে যাচ্ছেন সেটা দিবেন এখানে। আমি চাচ্ছি এখানে আমার $1 করে স্পেন্ড হোক। এখানে আপনার মিনিমাম $1 দিতে হয়, $1 থেকে শুরু করে আপনি আপনার স্থানমতো দিতে পারবেন। কিন্তু বাংলাদেশে আপনার $1 থেকে শুরু করে মিনিমাম $5 দিলেই হয়, এর থেকে বেশি দেওয়ার দরকার পড়ে না। কিন্তু যদি আপনি বাংলাদেশের বাইরে অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনি $5 থেকে বেশি দিতে পারেন। কিন্তু বাংলাদেশের ভিতরে অ্যাড রান করলে সেক্ষেত্রে আপনি জাস্ট $5 দিলেই অনেক বেশি হবে। দেন আপনারা এখানে আবার নিচে আসবেন, দেন লেখা আছে ইন্টার অ্যাড নেম। আমি আবারও আমার ইন্টার অ্যাড নেমটা দিয়ে দিচ্ছি টেস্ট অ্যাড, এখানে আবারও টেস্ট অ্যাড, তারপরে সেভ টু ড্রাফট, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু অপশন আসবে, দেখুন ভিউয়ার্স এই যে অপশন আসবে, আপনারা চলে যাবেন দেখুন উপরে টেস্ট অ্যাড, আপনার টেস্ট অ্যাড থেকে ক্লিক করে যাবেন টেস্ট অ্যাড। নিচে যে একটা আট অপশন আছে যে টেস্ট অ্যাড, দেখুন ভিউয়ার্স আপনি দেখাচ্ছি আমি, এই যে নিচে যে আর একটা অপশন আছে যে টেস্ট অ্যাড, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেখবেন যে এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটাতে ক্লিক করার পর আপনি এই অ্যাডটা কতদিন রান করবেন সেই বিষয়টা সেট আপ করতে পারবেন। আপনি এখান থেকে এখানে দেওয়া আছে June 4, 2020 স্টার্ট ডেট, আপনি চাচ্ছেন যে এই অ্যাডটার অ্যাডটা হচ্ছে এন্ড হবে আমার June 12 এখান থেকে আপনি আপনার ডেটটা সেট করে দিবেন। এই দেখুন ভিউয়ার্স আমার এই ডেটের সময় অ্যাডটা এন্ড হয়ে যাবে। সো এখানে হচ্ছে আপনার স্টার্ট ডেট, আপনি কবে থেকে অ্যাড রান করবেন সেই ডেট দিবেন, আর এখানে দিবেন হচ্ছে এন্ড ডেট, মানে আপনার অ্যাডটা কবে শেষ হবে। তারপরে এখানে আসবেন এই ক্রিয়েট নিউ অডিয়েন্স, দেখুন ভিউয়ার্স এখানে হচ্ছে আপনার লোকেশন, কিন্তু এটা অন্য কান্ট্রি দেওয়া, এখন চাচ্ছেন যে এখানে আপনি আপনার বাংলাদেশ কান্ট্রি দিবেন। সো আপনারা এখান থেকে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পরে এই অন্য কান্ট্রিটা আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এখান থেকে আপনি বাংলাদেশ করে দিবেন, বাংলাদেশ বাংলাদেশ করে দিতে পারেন। অথবা চাচ্ছেন যে আপনি শুধু ঢাকা সিটি করবেন সেক্ষেত্রে বাংলাদেশটা কেটে দিয়ে আপনি এখানে লিখে দেবেন ঢাকা সিটি, ঢাকা সিটি, আপনি এখান থেকে ঢাকা সিটি, ঢাকা ঢাকা এখান থেকে ঢাকা ডিভিশন, আপনি এখান থেকে ঢাকা ডিভিশন করে দিতে পারেন। এখন চাচ্ছেন যে আপনি ঢাকা ডিভিশনে জাস্ট আপনি 10 মাইল দেখাবেন, ঢাকা সিটির ভিতরে জাস্ট আপনি 10 মাইলের ভিতরে আপনার একটা দেখাবেন, তাহলে আপনার এখান থেকে এই যে পাশে একটা রেঞ্জ আছে পারে রাস্তা বাড়ি কমিয়ে দিতে পারেন, আপনার আপনাদের মতন করে এখান থেকে বাড়ি কমিয়ে দিবেন। দেওয়ার পরে
একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন লেখা আছে এখানে মেল না ফিমেল। আপনি এখানে মেল দিতে চাচ্ছেন নাকি ফিমেল দিতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এইচ এখানে হচ্ছে এইচ, সরি এটা হচ্ছে এইচ, এখান থেকে আপনি চাচ্ছেন যদি এইচ দিবেন 13 থেকে আপনি এখান থেকে 65 পর্যন্ত দিতে পারবেন। সো গাইস আমি এখানে আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন, আমি 13 থেকে দিচ্ছি এখানে। এখন এখানে আছে জেন্ডার, আপনি কি এটা শুধু যারা মেয়ে তাদেরকে দেখাবেন নাকি যারা ছেলে তাদেরকে দেখাবেন বা উভয়কে দেখাবেন? যদি আপনি শুধু মেন দেখান তাহলে শুধু মেন সিলেক্ট করবেন, যদি আপনার ওমেন প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে ওমেন সেট সিলেক্ট করে দিবেন, অথবা যদি আপনি চান যে ছেলে মেয়ে সবাই দেখবে তাহলে সেখান থেকে অল দিয়ে দিবেন। এখন যদি চান যে আপনি কাউকে টার্গেট করতে বা যারা স্কুল কলেজে পড়ে যদি চান যে তাদেরকে টার্গেট করবেন তাহলে সেখান থেকে আপনি তাদের, যদি আপনি চান যে স্কুলে যারা পড়ে হাই স্কুলে তাদের সবাইকে এই একটা দেখবে অন্য কেউ একটা দেখবে না, তাহলে হচ্ছে আপনি এখান থেকে হাই স্কুল হাই স্কুল লিখে দিলেন। হাই স্কুলে এই দেখুন ইন্টারেস্টেড হাই স্কুলে এখানে আমাদের টোটাল আছে পিপল আছে প্রায় অনেক অনেক, এখান থেকে আপনারা হাই স্কুল সিলেক্ট করে দিলেন। আপনারা আপনাদের মতো এখানে টার্গেট অ্যাড করে দিতে পারবেন, যদি আপনি টার্গেট অ্যাড করে দেন তাহলে হচ্ছে আপনার আর টার্গেট এতে অডিয়েন্স আসবে দেখতে পাবে এবং রিস্ক একটু কম হবে যেহেতু আপনি টার্গেট করে দিচ্ছেন। সো ফ্রেন্ডস এভাবে আপনারা চাইলে টার্গেট করতে টার্গেট করতে পারেন, কিন্তু আপনারা এই জাস্ট সিম্পল প্রথমে আপনারা যদি টার্গেট করেন তাহলে আপনাদের সবগুলো টার্গেট ঠিক হবে না। এর জন্য অনেক কোম্পানি আছে বা অনেক আইটি সেন্টার আছে, এর জন্য অনেক কোর্স করা আছে, মানে আপনার ফেসবুক মার্কেটিং এর উপরে আপনারা চাইলে সেই কোর্সগুলো করে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের ভালো ধারণা আসবে অ্যাড ক্যাম্পেইন রানের উপরে। সো ভিউয়ার্স এটা আমাদের গ্যালারিতে আমি দেখাচ্ছি না, দেন এখান থেকে আপনারা সেভ অডিয়েন্সে সেভ দিস অডিয়েন্স এটাতে ক্লিক করে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের এখানে সব কাজ শেষ, এখান থেকে আপনারা চলে আসবেন এখন টেস্টার্ট, টেস্টার্ট আমাদের একদম লাস্টের যে ধাপটা এটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে মেইন ধাপ। এটাতে ক্লিক করার পর দেখুন এই যে একটা সিগনাল আসছে যে আমাদের এখানে এখন অ্যাডগুলো সেট আপ করা হয়নি। সো এখান থেকে আমরা যে পেজটা বা যে পেজের পোস্টটা পোস্ট করবো সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখুন এখানে আমরা পেজ শো করতে সেখান থেকে আমি পেজটা আমার সিলেক্ট করে দিচ্ছি, আমার পেজ হচ্ছে মানসী শপিং, আমি আমার পেজটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমার যদি আমি চাচ্ছি যে আমার যে আগে যে পোস্টগুলো করা আছে সেই পোস্ট থেকে একটা পোস্ট আমি সিলেক্ট করে দেবো, আপনার তাহলে এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। দেন এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করার পরে আমাদের সামনে সবগুলো পোস্ট সিলেক্ট হবে, এখান থেকে শো করবে। সো ভিউয়ার্স এখান থেকে আপনারা এই যে মনে করেন আমি আমার এই পোস্টটা পোস্ট করব, এই পোস্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা একটা দেখতে কেমন হবে সেটা এই পাশে শো করবে, আর দেখুন এখানে যত ইরোড ছিল সবগুলো ইরোড চলে গেছে। সো গাইস আমার একটা দেখতে এরকম হবে, এটা এখানে পাশে শো করতেছে। দেন এখানে আমাদের সব কাজ শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে এখন জাস্ট পাবলিশ এটাতে ক্লিক করে হয়ে যাবে, আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স 75% আমাদের একটা পাবলিশ হয়েছে। দেখুন ভিউয়ার্স এই যে আমাদের একটা এখন প্রিভিউতে চলে গেছে, ইন রিভিউতে আছে। ইন রিভিউ মূলত হচ্ছে আপনার একটাই কোনো সমস্যা আছে কিনা বা কোনো অ্যাডাল্ট অ্যাড আছে কিনা এগুলো রিভিউ করে, এগুলো যদি দেখেন সব ঠিক আছে তখন আপনার একটা এক থেকে দু ঘন্টার ভিতরে রান করে দেয়, আবার মাঝে মাঝে একটু বেশি সময় নেয়, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। এখন আমরা চলে যাবো যে একটা আসলে কি রান হয়েছে কিনা এটা দেখার জন্য, এটা দেখার জন্য আমাদেরকে আবার চলে যাবো ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আমরা আসি আবার আগের মতন ম্যানেজ অ্যাডে ক্লিক করবো, এই যে কর্নারে গিয়ে ম্যানেজ অ্যাড, ম্যানেজ অ্যাডে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাবো আমাদের সেই আইডির সাথে, সেই অ্যাড ম্যানেজারে B40D1 এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স আমার সেই অ্যাডটা কিন্তু এই যে টেস্ট অ্যাড, দেখুন এখন রিভিউতে আছে, এই যে ইন রিভিউ
দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এয়ারটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন মার্ক করে এই যে ডিলিট বাটনটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন অথবা চাইলে অ্যাপটা এখান থেকে ইনএক্টিভ করে দিতে পারবেন সো ভিউয়ার্স এভাবে আপনারা একটা অ্যাপ রান করবেন আর পরবর্তীতে যে অন্যান্য যে অপশনগুলো আছে মেসেজ অ্যাড বা আচ্ছা আপনার কনভারসেশন অ্যাড এইসব অ্যাপ নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব সো ভিউয়ার্স পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন সো ভিউয়ার্স পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে।